ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। তো এখন বাজে সকাল 7:30 মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে মিষ্টির জন্য বানাচ্ছি প্যানকেক। মিষ্টি যখন প্রথম সলিড খাওয়া শুরু করেছিল, তার কয়েকদিন পরেই ওকে প্যানকেক দিয়েছিলাম। মিষ্টি ভীষণ পছন্দ করেছিল। তোকে মাঝে মধ্যেই আমি বানিয়ে দিই, তো ভাবলাম যে আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। প্যানকেক বানানোর প্রসেসটা ভীষণ ইজি এবং বাচ্চারাও এটা ভীষণ পছন্দ করে, আর তার সাথে সাথে প্যানকেকটা অনেক বেশি হেলদি এবং নিউট্রিশিয়াসও, আর তার সাথে টেস্টিও। মিক্সার জারের মধ্যে আমি নিয়েছি একটা পাকা কলা, তার সাথে একটা ডিম ভেঙে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গুড়। তারপর আর কিছুই নয়, এটা ভালোভাবে ব্লেন্ড করে নিলেই এর ব্যাটারটা তৈরি হয়ে যায়। তারপর সাদা তেল অথবা ঘি বা বাটারে এটা আমরা ফ্রাই করে নিতে পারি। তাহলে চলুন মিষ্টির জন্য প্যানকেকটা রেডি করি এবং ব্লগটাও এগিয়ে নিয়ে যাওয়া যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আগে আরও অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। তাহলে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। চাইলে এটা আপনারা ছোটো ছোটো আকারেরও করতে পারেন, আমি এটা একটা বড় আকারেরই করে নিলাম। তার কারণ এটা ওল্টাতে অনেকটা অসুবিধা হতে পারতো, কারণ আমি যেহেতু স্টিলের ফ্রাইং প্যানে করেছি। যদি ননস্টিকের ফ্রাইং প্যানে করেন তাহলে তো ইজিলি উঠে যায়। তো এখানে এই যে মিষ্টিকে আমি ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি যাতে ওর খেতে সুবিধা হয় তুলে। মাঝে মধ্যে আমি ওকে খাইয়ে দেবো, মাঝে মধ্যে ও কয়েকটা নিজের হাতে নিয়েও খাবে। তো মিষ্টি আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তার জন্য ওর আলিশি ভাঙছেই না। দেখতে পাচ্ছেন হাত পা তুলে একদম আলিশি ভাঙার চেষ্টা করছে, চোখ ডলছে, আর তার সাথে হাইও তুলছে। বাড়িতে এটা আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিয়ে দেখতে পারেন। তো সেদিনকে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম, ডাল দিয়ে ভেজিটেবলস দিয়ে একটা স্যুপ টাইপের বানিয়েছিলাম, যেটা আমি ফার্স্ট ক্রাই প্যারেন্টিং অ্যাপ থেকে প্রথম জেনেছিলাম। কমেন্ট সেকশনে আপনারা দু একজন লিখেছেন যে আপনারা বাড়িতে তৈরি করে খাইয়েছেন বাচ্চাদের এবং তারা পছন্দ করেছে। তো এই ধরনের মোটিভেটেড কমেন্টগুলো পেলে সত্যি খুব ভালো লাগে, নিজের আরও অনেক কিছু ক্রিয়েট করার বা আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছেটা তৈরি হয়। ঠিক যেমনটা আজকের টাইটেলে দিয়েছি, প্রথমে সকালের ব্রেকফাস্টটা তো শেয়ার করেই দিলাম। ব্রেকফাস্টের মাঝে মিষ্টিকে আরও একটা আমি খাবার দিই, তবে তার আগে আমি দুপুরের খাবারটাও তৈরি করে রাখি। তো এখানে আমি নিয়ে নিয়েছি তিন রকমের সবজি, নিয়েছি কুমড়ো, নিয়েছি বিনস আর কাঁচকলা। তো কাঁচকলাটা যখন মিষ্টির একটু প্রবলেম হয়েছিল সেই সময় আনা হয়েছিল, তো কাঁচকলা আর লাগেনি ওর খাবার জন্য, কিন্তু আজকে ভাবলাম যে কাঁচকলাটা ওকে দিয়ে দেওয়া যাক। কারণ মিষ্টির যেহেতু কনস্টিপেশনের কোনো প্রবলেম নেই, সুতরাং ওর খাবারে আমি কাঁচকলাটা অ্যাড করে দিই, ওর কাঁচকলাটার যে পুষ্টিগুণ রয়েছে সেটাও পাবে, তার সাথে সবজিটাও খাওয়া হয়ে যাবে। তো এখানে প্রেশার কুকারের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল, ফোড়ন হিসাবে দিয়েছি 5 ফোড়ন, আর সবজিগুলো অ্যাড করে দেওয়ার পরে এর মধ্যে সামান্য নুন আর হলুদ অ্যাড করে দিয়ে একটু সটে করে নিয়ে তারপর এর মধ্যে আমি ডালটা অ্যাড করে দেবো। তো এই রেসিপিটাও আপনারা বাড়িতে করে খাওয়াতে পারেন বাচ্চাদের, খুবই ভালো। খুব যে ভাজাভুজি তা নয়, একদম বয়েলড, আর তার সাথে সমস্ত রকম সবজি আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন, যে কোনো ধরনের সবজির মধ্যে টমেটো অ্যাড করতে পারেন বা শীতকালে নানা রকম সবজি অ্যাড করা যায়। তারপর এর মধ্যে আমি চাল আর ডালটা অ্যাড করে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে তারপর 6টা থেকে 7টার মতো হুইসেল দিয়ে নেবো, যাতে চাল ডাল সবজি সমস্তটা সেদ্ধ হয়ে যায়। মিষ্টির দুপুরের খাবার একদম তৈরি। তো মিষ্টি মাঝে একবার ঘুম দেয়, যেরকম সকাল সকাল যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে 10:30-11টার মধ্যে একবারও ঘুমিয়ে পড়ে, আবার 11:30টার মধ্যে উঠে পড়েছে। তো এখানে মিষ্টিকে আমি মাঝখানে যে ফলটা দিই সেই ফলটা দিচ্ছি, আজকে ফলের জুস দিচ্ছি না। মৌসম্বি আমি গোটা গোটাই এরকম রেখেছি, জাস্ট যে শিরাগুলো থাকে সেগুলো ছাড়িয়ে দিয়েছি যাতে মিষ্টির খেতে কোনো অসুবিধা না হয়। তা বলে এই নয় যে মিষ্টিকে আমি এরপর থেকে গোটা ফলই দেবো, কারণ ফাইবার আছে জানি ফলের মধ্যে প্রচুর, কিন্তু এখন তো ওর দাঁত ওঠেনি, তো সুতরাং জুসটাই বেটার। তো এখানে মিষ্টির দুপুরের খাবার আমি তৈরি করছি। যে সবজি দেওয়া চাল ডালটা আমি রেডি করেছিলাম সেটাই একটুখানি ম্যাশ করে নিলাম, কারণ কি একদম গোটা গোটা থাকলে আবার একটু অসুবিধা হবে। আর এখানে একটুখানি ঝোলটা আমি অ্যাড করে নিয়েছি যাতে মিষ্টির খেতে সুবিধা হয়। তারপর এর মধ্যে আমি দেবো হচ্ছে একটা ডিম, ওর জন্য সেদ্ধ করেছি, ডিম সেদ্ধটা দিয়ে দিচ্ছি। মিষ্টিকে পরপর কয়েকদিন শিঙি মাছ, পাবদা মাছ আর রুই মাছ, মানে জ্যান্ত রুই যেগুলো হয় সেগুলো দিয়েছিলাম।
তো এরপর আর মাছের কোনো আইডিয়া আমি পাই না। যদি আপনাদের কাছে কোনো মাছের আইডিয়া থাকে আর কী কী মাছ দেওয়া যেতে পারে তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে শেয়ার করবেন। তো এই যে আগের দিন হাজবেন্ড 1 কেজি চিয়া সিড এনেছে, তো এই চিয়া সিডের যে কোম্পানিটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিলাম, একদম নর্মাল ব্র্যান্ড, কিন্তু মানে নর্মাল যে দোকানে পাওয়া যায় মুদি দোকানে সেখান থেকেই নেওয়া। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন কোনখান থেকে কেনো, অনলাইনে কেনো নাকি কী ব্র্যান্ড, তো কোনো ব্র্যান্ড নেই, এমনি সাধারণ, একদম সাধারণ। তো এখানে চিয়া সিডটা আমি কন্টেনারে ঢেলে রাখছি। আর চিয়া সিডের দামের ব্যাপারেও আপনাদেরকে একটু বলে রাখি, বলা যেতে পারে সতর্ক করে রাখি, কারণ এই 1 কেজি চিয়া সিডের দাম নিয়েছে মাত্র 280 টাকা, আর এক এক জায়গায় চিয়া সিডের দাম 1000 টাকা কেজিতেও বিক্রি হয়, কোনো ডিফারেন্স নেই। কিন্তু আমি দুরকমেরই খেয়ে দেখেছি, একদম সেম। ব্যাক পেন এখন আমার অল টাইমের সঙ্গী, তো ডক্টর বলেছিলেন ইয়োগা করার জন্য, তো সেজন্য ইয়োগা করছি। সকালবেলার দিকে আমার একদম সময় হয় না, তো সেজন্য আমি এই বিকেলবেলার দিকটা বেছে নিই। বিকেলবেলা বলতে একটু সন্ধ্যা হয়ে গেছে, এখন 6:30-6:30 মতন বাজে। এই 6:30-6:30 সময় আমি ইয়োগাটা করে নিই, যাতে কি ব্যাক পেনটা থেকে একটু রিলিফ পেতে পারি। আর সত্যি কথা, একমাত্র এক্সারসাইজ বা ইয়োগাই পারে আমাদেরকে এই ধরনের যে রোগগুলো, যেরকম ব্যাক পেন বা ঘাড়ে পেন, এই ধরনের পেনগুলো থেকে রিলিফ দিতে। তো আমি ইয়োগা করে অনেকটা উপকার পেয়েছি। কী কী ইয়োগা করছি সেটা তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রত্যেক দিন ইয়োগা করলে মিষ্টি এরকম এসে খুব অবাক হয়ে যায়, মাঝে মাঝে ও ইয়োগা করার চেষ্টা করে। মেডিটেশন নয় কিন্তু, মিষ্টিকে নিয়ে মেডিটেশন করা পসিবল নয়, কারণ মিষ্টি যা দুষ্টুমি করতে থাকে। তো এইভাবে জাস্ট সোজা হয়ে স্ট্রেটভাবে একটু বসা, যাতে স্পাইনাল কর্ডটা একদম স্ট্রেট থাকে কিছুক্ষণ সময়ের জন্য, এবং একটা রিলিফ পাওয়া যায়। এবং এটা দীর্ঘদিন করতে করতে এক সময় ব্যাক পেনটা চলেও যেতে পারে, প্লাস আমাকে ওয়েটটাও কমাতে হবে। এখন অনেকটা ওয়েট কমিয়ে ফেলেছি, তা সত্ত্বেও আরও অনেকটা ওয়েট এখনও কমানো দরকার, যেরকম আরও 3-4 কেজি মতন। তো মিষ্টিকে আমি মোটিভেট করছিলাম এভাবে বসার জন্য, কিন্তু ও দেখলাম আগে থেকেই অলরেডি মোটিভেটেড। তো এইবার মিষ্টিকে আমি সন্ধ্যার যে খাবারটা হয় সেটা দিচ্ছি। সন্ধ্যার খাবারে আজকে ওকে দেবো হচ্ছে কর্নফ্লেক্স। তো এখানে আমি বাটিতে নিয়ে নিচ্ছি গরম জল, জলটা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ন্যানপ্রো। তো মিষ্টির জন্য এখন যে ন্যানপ্রোটা ব্যবহার করি সেটা হচ্ছে ন্যানপ্রো 3। গরুর দুধটা আমি স্টার্ট করেছিলাম, কিন্তু যেহেতু মিষ্টির প্রবলেম হয়েছিল প্লাস প্রচণ্ড গরম রয়েছে এখন, সেজন্য এখন গরুর দুধটা দিচ্ছি না, ন্যানপ্রো 3টাই আমি কন্টিনিউ করছি। আর ন্যানপ্রো 3 হচ্ছে 12 মান্থস প্লাস বা 12 মান্থসের পরে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের জন্য। তো ন্যানপ্রোটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এরপর ভালোভাবে যাতে কোনো লাম্পস না থাকে সেজন্য চামচের সাহায্যে একটুখানি গুলিয়ে নিচ্ছি, আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কর্নফ্লেক্স। আপনারা এখানে হয়তো অনেকেই বলবেন যে কর্নফ্লেক্সের মধ্যে প্রচণ্ড সুগার অ্যাডেড থাকে, তো এটা বাচ্চাদের খাওয়ানো উচিত নয়, বা তুমি কেন বলছো ভিডিওতে। তো আমি কিন্তু একবারও বলিনি যে আপনারা বাচ্চাদেরকে কর্নফ্লেক্স খাওয়ান, আমাকে ডক্টর বলেছিলেন কর্নফ্লেক্স খাওয়াতে, সেই জন্য আমি কর্নফ্লেক্স দিই। আপনারা যে সমস্ত মায়েরা দেখছেন, যদি ইচ্ছা হয় আপনাদের কর্নফ্লেক্স খাওয়াতে, আপনারা অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, তারপরেই আপনাদের বাচ্চাকে দেবেন। এরপর মিষ্টি সন্ধেবেলায় কয়েকটা অ্যাক্টিভিটি করে, প্রত্যেক দিনই আমি মিষ্টিকে করাই, যেরকম এই ধরনের গ্লাস নিয়ে কিছু অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে পাইপ স্ট্র দিয়ে কিছু অ্যাক্টিভিটি ওকে আমি করাই, তারপর সেলোটেপ দিয়ে ফ্রিজের সাথে কিছু খেলনা আমি আটকে দিই সেগুলো ওকে তোলানো, প্লাস এরকম একটা স্পুনের মধ্যে রাবার ব্যান্ডগুলো আমি আটকে দিই, ও ওর ভিতর থেকে এগুলো তুলে বের করবে, তো এর থেকে ফাইন মোটর গ্রস মোটর ডেভেলপমেন্টগুলো হয় আর কি। প্লাস বাচ্চাদের ব্রেন অ্যাক্টিভ থাকে, বাচ্চারা অনেক কিছু করার সুযোগ পায়, তাতে ওদেরই ভালো। তো যাই হোক, এখানে আমি মিষ্টির জন্য রাতের খাবার তৈরি করছি। আপনারা অনেকেই হয়তো দেখে বলবেন যে একই দিনে এতবার মুসুর ডাল দেওয়া বা 5 ফোড়ন খাওয়ানো, এটা কিন্তু আলাদা দিনে ভিডিওটা করা। আপনারা অনেকেই জানেন যে আমি একদিন পর একদিন ভিডিও দিই, তো সুতরাং এটা আলাদা দিনে রাতের খাবারটা তৈরি করা। তো এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়েছি 5 ফোড়ন, এখানে 2 রকমের সবজি দিয়েছি, গাজর আর তার সাথে বরবটি।
বড়টি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মুসুর ডাল, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ, তারপর ডালটা ভালোভাবে সেদ্ধ হতে দেবো। ডাল এবং সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর ডালটা একদম প্রিপেয়ার হয়ে যাবে। মিষ্টিকে আমি সাধারণত রাতে দুধ রুটি দিয়ে থাকি, যেরকম ন্যানফ্রো দিয়ে বা গরুর দুধ দিয়ে, যখন আর কি গরুর দুধ দিতাম। তবে মাঝে মধ্যে কিন্তু আমি এরকম ডাল রুটিও মিষ্টিকে দিয়ে থাকি। তো ডাল রুটিটাও খেতে মিষ্টি বেশ পছন্দ করে। রোজ আর কি ন্যানফ্রো বা দুধ জাতীয় জিনিস, সকাল থেকে তো দুধ জাতীয় জিনিস ওরা খেয়ে থাকে, সুতরাং একটু যদি আমরা আলাদাভাবে চিন্তা করি তাহলে ওদেরও ভালো লাগবে। তো এখানে আমি রুটিটা করে নিচ্ছি আর ওদিকে ডালটা হতে থাকুক। মিষ্টিকে যদি আমি শুকনো রুটির ওপরের পাতলা অংশটা দিই তাহলে মিষ্টি নিজের হাতে করে খেতে পারে, সুতরাং এই রুটিটা আর আলাদাভাবে ম্যাশ করার দরকার নেই। আমি এমনি ওকে কেটে কেটে দেব আর স্পুনে করে ডালটা দেব, তাতে করে কি হবে ও সুন্দরভাবে খেতে পারবে এবং গলায় আটকে যাওয়ার কোনো চান্স থাকবে না, কারণ মিষ্টি যেহেতু এমনি শুকনো রুটি খেতে পারে তাই কোনো অসুবিধা নেই। তবে আপনারা যারা দেখছেন তারা যদি বাচ্চাদেরকে দিতে চান, বাচ্চারা যদি এইভাবে না খেতে পারে তাহলে রুটিটা একদম ডালের মধ্যে ভিজিয়ে রেখে তারপর হাতে করে অথবা চাকনিতে করে একদম ম্যাশ করে পেস্ট করে দিতে পারেন। তবে বেটার হয় কি যে সমস্ত বাচ্চারা এরকমভাবে খেতে পারে এইভাবেই দেওয়ার, তাতে ওদের টেস্টটা থাকে, মুখে টেস্টটা বজায় থাকে। মিষ্টিকে খাওয়াতে খাওয়াতে আরও একটা প্রোডাক্টের ব্যাপারে রিভিউ শেয়ার করে রাখি। রিসেন্টলি আমি মিষ্টির জন্য ক্লোথ ডায়পার অর্ডার করেছিলাম এবং মিষ্টিকে আমি ব্যবহারও করিয়েছি। তো আপনাদেরকে বলেছিলাম মিষ্টিকে ব্যবহার করানোর পরে আমি বলতে পারবো যে ক্লোথ ডায়পারটা এক্স্যাক্টলি কীরকম, বা আপনাদেরকে বলবো যে এটা কেনার উপযুক্ত কিনা। তো প্রথমেই বলবো এটা কেনার উপযুক্ত একদমই নয়, কারণ কি এটা কিন্তু একবারেই ভিজে যায়, তবে ভিতরটা ভিজে যায়, বাইরেটা কিন্তু শুকনো থাকে, কারণ বাইরের যে কোয়ালিটিটা দেওয়া রয়েছে, বাইরের যে কাপড়টা দেওয়া রয়েছে তার কোয়ালিটিটা অনেকটা সিল্ক টাইপের, সুতরাং বাইরে এটা লিক করে আসে না, কিন্তু প্রথমবারই কিন্তু ভিতরটা ভিজে যায়। তবে যারা চাইছেন বারবার বাচ্চারা যখন পি করে বিছানা ভিজে যায়, সেক্ষেত্রে সেটা যদি আপনারা আটকাতে চান, প্লাস বাচ্চা এসিতে রয়েছে যে সময়টা, সেই সময় কিন্তু অনায়াসে এটা ব্যবহার করা যেতে পারে, এবং যেহেতু অনেকগুলো থাকে একটা সেটের মধ্যে আমরা চেঞ্জ করে করে ব্যবহার করাতে পারি। সুতরাং আমরা যে নর্মাল ডায়পার ব্যবহার করিয়ে থাকি বাচ্চাদেরকে, সেই কনসেপ্টটা থেকে কিন্তু এটা একদমই আলাদা। বাচ্চারা যদি এসিতে থাকে বা শীতকালে যদি আপনি চাইছেন বিছানাটা না ভিজে যাক, তাহলে এইটা ব্যবহার করতে পারেন। আগের দিন ফার্স্ট ক্রাই থেকে মিষ্টির জন্য এই ওয়াটার বটলটা কিনে খুবই সুবিধা হয়েছে, তার কারণ আগে যে ফিডিং বটলে করে আমি ওকে জল খাওয়াতাম তাতে আমি বুঝতাম যে ও কতটা জল খাচ্ছে বা ওর কতটা তেষ্টা পেয়েছে, আমি সেটা বুঝতে পারতাম না। কিন্তু এখন এটাতে স্ট্র সিস্টেম থাকায় ও নিজের মতন করে নিজেই জল খেয়ে নিতে পারে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আর বেশি লম্বা করলাম না। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।